সূরা অবতীর্ণ হওয়ার দিক দিয়া। এরপরে আর পূর্ণাঙ্গ কোনো সূরা অবতীর্ণ হয় নাই। আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে, এটা হজের সময় মিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার পরে পরিপূর্ণ আর কোনো সূরা অবতীর্ণ হয় নাই, তবে আয়াত নাযিল হয়েছে। যেমন সূরা মায়দার 3 নম্বর আয়াত, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 80 দিন পূর্বে সূরাতুন নসরের পরে আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে। আয়াতটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। বলে সুবহানাল্লাহ। সূরা মায়দা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা নাজিল করলেন। বলে সুবহানাল্লাহ। যে দিনের সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়া, যার পরিপূর্ণতা এবং সমাপ্তি ঘটল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। বলেন সুবহানাল্লাহ। আমরা একটা পরিপূর্ণ ধর্ম পেয়েছি। এই পরিপূর্ণতা লাভ করার পরে আর কোনো নবী রাসূলের প্রয়োজন নাই, আসমানি কিতাবের আর কি নাই প্রয়োজন নাই। তার মানে উনি যে সর্বশেষ নবী, এই কথা এই আয়াতেই বলতেছেন। যেহেতু দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়ে গেছে, তা আর একজন নবী এসে কী করব? একটা বাচ্চা ছেলে যখন তার জন্য একটা শার্ট বানাইতে হয়, তখন শার্ট বানান, পাঞ্জাবি বানান, যাই বানান, তখন কাপড়টা তো বেশি লম্বা লাগে না, অল্প একটু কাপড় হইলেই কি তার জন্য একটা জামা বানানো যায়। ছেলেটা একটু একটু বড় হয়, জামার কাপড়ও একটু একটু করে বেশি লাগে। তো 10 বছরের সময় যেটা লাগে, 20 বছরের সময় ওই কাপড়ে হয় না, কিন্তু 30 বছরের সময় যে কাপড় দিয়ে ওর পাঞ্জাবি শার্ট বানানো হয়, ও 100 বছর বাঁচলেও আর বড় কাপড় আর পরিমাণে বেশি লাগে না। কারণ ওই 30 বছরে ও যৌবনতা লাভ করছে, ওর পূর্ণাঙ্গতা আসছে, এরপরে আর বাড়ে না। 30 বছরের পরে আর কি বাড়ে না। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম থেকে ইসলাম হলো শিশু ইসলাম, ওইটা আসা পূর্ণতা লাভ করছে, যৌবনতা মানে পাইছে, পরিপূর্ণতা লাভ করছে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে এসে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আনা খাতামুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে নবুয়তি লাভ করলে উম্মতদের যে শ্রদ্ধা মর্যাদা সম্মান পাওয়া যায়, এটা তো অস্বীকার করা যায় না। এই জন্য এই লোভে আল্লাহ রসুল বলেন, কেয়ামতের আগ পর্যন্ত আরও 30 জন মৃত্যু ভুয়া নবী দাবি করবে। ওই যে নবীর সান মান মর্যাদার দিকে লোভ করে মনে করবে কি যে নবী হইলে অনেক সম্মান পাওয়া যায়, তা আমি নবীয়তি দাবি করি। আচ্ছা, তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরেও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে 2 জন নবী দাবি করছে, একজন পুরুষ একজন নারী। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথমেই কাজ করছে কি, এদের 2 জনের সাথে মোকাবেলা করে দিছে, মোকাবেলা করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিছে।
তো এখন এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে যারা নবী মনে করে তারাও কাফের, যে নবী দাবি করে তারাও কাফের, যারা তাকে কাফের বলবে না তারাও কাফের। কারণ সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আপনার ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী মানলে হবে না, সর্বশেষ নবী মানতে হবে। অনেকে নবী মানে কিন্তু সর্বশেষ মানে না। এই জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানির কাদিয়ানি সম্প্রদায় ওরা মুসলিম না, কিন্তু ওরা মুসলিম না এই কথাটা সরকারিভাবে কোনো ঘোষণা না থাকার কারণে জনসাধারণের মনে করে তারা মনে হয় মুসলমান। বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন অমুসলিম, কাদিয়ানেরও অমুসলিম। কিন্তু জনসাধারণ অমুসলিম না জানার কারণে তাদের মেয়ে বিয়ে করে একজন খাঁটি মুসলিম, আবার খাঁটি মুসলিমের মাইয়া বিয়ে দিয়ে দেয় কাদিয়ানির ছেলের কাছে। কাদিয়ানির মুসলিম মসজিদে যাইয়া মুসলমান নামাজ পড়ে, মুসলমানের মসজিদে এসে কাদিয়ানি ঢোকে। কাদিয়ানিদের কবরস্থানে খাঁটি মুসলমানের দাফন কাফন হয়, খাঁটি মুসলমানের কবরস্থানে আবার কাদিয়ানিদের দাফন কাফন হয়, এটা জগা খিচুড়ি হয়ে গেছে। এই জন্য আলেম ওলামারা সবসময় আন্দোলন করে আসছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, এই এটা সংসদে কি আইন পাশ করা হোক। অনেক রাষ্ট্রে আইনই পাশ করে ফেলছে যে কাদিয়ানিরা কি অমুসলিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আজও সংখ্যাগরিষ্ঠ মুসলিম, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এই সাহসিকতা এখনও দেখাইতে পারেনি। বিভিন্ন রকমের কারণে রাষ্ট্রীয়ভাবে চাপ থাকতে পারে, যেটা রাষ্ট্র যারা চালায় তারাই বুঝতে পারে কেনই তাদেরকে কাদিয়ানি ঘোষণা করে না, মানে অমুসলিম ঘোষণা করে না। খতমে নবুয়াতের আন্দোলন অনেক বছর আগে থেকে চলছে, কিন্তু খতমে নবুয়াত মানে নবুয়াত শেষ। যেমন হেফাজতে ইসলাম একটা দল, ওরকম খতমে নবুয়াতেরও কি আছে একটা দল আছে। আপনারা আমরা সকলেই তো কি খতমে নবুয়াতের শিকার আমরা করি। তো এক কবি বলেন, জিসিম মে যাব তাগ জান রহে, ইয়ে তেরা ইমান রহে, সদা রহে ইয়ে তুজকো ইয়াদ, খতমে নবুয়াত জিন্দাবাদ, খতমে নবুয়াত জিন্দাবাদ। খতমে নবুয়াতের বিশ্বাস আকীদা রাখতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। নবী কুলের সভাপতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আকাশে রাত্রের বেলায় অনেক তারকা দেখা যায়, এই তারকা দিয়ে নাবিকেরা তাদের লঞ্চ স্টিমার দিকের মানে একটা নির্ণয় করিয়া পথঘাট চলে। রাস্তাঘাটে মিটি মিটি আলো থাকার পরেও মানুষ টর্চ লাইট হেসাক বিভিন্ন রকমের আলো দিয়ে পথ চলে, কিন্তু দিনের বেলা সূর্য উঠলে ওই সব তারকার আলো আর টর্চ লাইটের আলো দরকার নাই। ওই সময় দরকার ছিল রাত্রের বেলায়, দিনের বেলায় দরকার নাই। দিনের বেলায় যদি কেউ টর্চ লাইট মেরা চলে সূর্যের আলোর ভিতরে, ওরে পাগলা গারাতে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ কেউ বলবে না যে ওর বিবেক বা বুদ্ধি ওর আকল সুস্থ আছে, ও অস্বাভাবিক পাগল বলা যাবে। ঠিক যখন যে নবী এসেছিল এরা আকাশের তারকার ন্যায় আলো দিছিল, ডোমেস্টিক নবী, এলাকা ভিত্তিক নবী, আঞ্চলিক নবী, যার যার এলাকায় সে ধর্ম প্রচার করেছিল তখন ওইটা পালন করেই মানুষ জীবনযাপন করছে। কিন্তু সূর্যের আলোর মতো যখন কোরআনের উদয় হয়েছে, হ্যাঁ, তখন আর ওই আগের নবীর ওইসব নবুয়াতের ওইসব দিক নির্দেশনা আর মানার প্রয়োজন নাই। কারণ সূর্যের আলোর সামনে যেমন টর্চ লাইট, মোমের বাতি, হারিকেনের দরকার নাই, ঠিক কোরআন আসার পরে আর তাওরাত ইনজিলের আর বাণী শোনার দরকার
নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কুলের সভাপতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দুনিয়াতে দেখি সব সভা সমাবেশে পোস্টার নেই, পোস্টার কি মানে যেদিন সমাবেশ হয় সেদিন ছাপায় না আরও অনেক আগে ছাপায়? আরে পোস্টার কখন ছাপায়? তা আগে ছাপায়, সেদিন কি সমাবেশ হয় না আরও অনেক পরে হবে? ওইটা বিলি করে, বিতরণ করে, রাস্তাঘাটে কত পোস্টার পড়ে থাকে, মাহফিল হয় অনেক পরে, সমাবেশ হয় অনেক পরে। তো আগেই তো কে সভাপতি হবে, কে প্রধান বক্তা হবে সব কিছু নির্ণয় করিয়াই তো, নির্ধারণ করিয়াই তো কি করে, পোস্টারই করে, পোস্টার ছাপায়। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী কুলের সভাপতি। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নির্ধারণ করছেন না সব নবীদেরকে প্রেরণ করার আগেই নির্ধারণ করছেন? এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানি ভিতরে ছিল, বলেন সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালামকে এখনো তৈরি করা হয় নাই, সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন এটা আগেই কি করছেন, নির্ধারণ করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোনো সমাবেশে সভাপতি সাহেবের বক্তৃতা দেওয়ার পরে আর কোনো বক্তার কোনো বক্তৃতা দেওয়ার দরকার আছে বা দেওয়ার নিয়ম আছে? নাই, শেষ। সভাপতির বক্তৃতা দেওয়া মানে সমাবেশ কি শেষ। কোনো জায়গার রাজনৈতিক বক্তৃতা দেয় এলাকার নেতারা, এমপি মন্ত্রীরা, যখন প্রধানমন্ত্রী এসে বক্তৃতা দেয় এরপরে কি আবার এলাকার কোনো চামচা আইয়া কি আর বক্তৃতা দেওয়ার সুযোগ থাকে? মঞ্চ ভাঙে যায়, সমাবেশ তখন যার যার পথে সে চলে যায়, ফের বক্তৃতা শোনার টাইম আছে আর কেউ শুনতে চায়? সে পরিবেশ থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কুলের সভাপতি, ওনার বক্তৃতা দেওয়ার পরে আর কারো বক্তৃতার আর শোনার সময়ও নাই, শোনার দরকারও নাই, শোনার মন মানসিকতাও কারো কি নাই। কারণ বিশ্বের নবী কুলের সভাপতি হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সূরায়ে মায়দা তিন নম্বর আয়াতটা নাজিল হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কতদিন আগে? 80 বা 81 দিন আগে, 80 অথবা 81 দিন আগেই এই সূরাতুল মায়দা তিন নম্বর আয়াত, যে ইসলাম ধর্ম যেটা সূচনা হয়েছিল শিশু অবস্থায় ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পূর্ণতা লাভ করলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে কোথায় এসে? ধর্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে। তো এই আয়াতটা দশম হিজরির নয় জিলহজ তারিখে এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, নাজিল হয়। এটা একাদশ হিজরির বারোই রবিউল আউয়াল তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পান। তো নয় জিলহজ আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে, নয় জিলহজ থেকে বারোই রবিউল আউয়াল পর্যন্ত গুনলে কত হয়? 80 বা 81 দিন হয়, কারণ চাপ তো কোনো সময় 29 হয়, কোনো সময় কি 30 হয়। তো এই আয়াতটি ইসলাম ধর্ম এবং মুসলমানের জন্য বিরাট সুসংবাদ এবং পুরস্কার বহন করে, বলেন সুবহানাল্লাহ। আয়াতটার ভিতরে দুইটা ঘোষণা আছে, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদ তো হলো যে ধর্মের পূর্ণতা লাভ করছে, এই কথা সূরাতুল মায়দার তিন নম্বর আয়াতে, পাঁচ নম্বর সূরার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এটা তো মুসলমানের জন্য সুসংবাদ। আর দুঃসংবাদ হলো যেহেতু ধর্মের পূর্ণতা লাভ করছে, নবীর আর প্রয়োজনীয়তা নাই, তার মানে নবী এই দুনিয়া থেকে চলে যাবেন, এই আবাস পেয়ে গেলেন, কেউ বুঝতে পারলেন না, কিন্তু সবচেয়ে বৃদ্ধ লোকটি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু ক্রন্দনরত অবস্থায় রইলেন, তিনি কাঁদতেই থাকলেন। কেউ বলল না, কে বলল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, যে আমাদের নবী আর আমাদের মাঝে থাকতেছেন না, কারণ ধর্মের পূর্ণতা লাভ করছেন। এই ধর্ম প্রচার প্রসারের জন্য এটা আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছিল। যেহেতু ধর্মের কাজ পূর্ণতা লাভ করছে, তাহলে নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবিচলতা ছিল একদিন, যেদিন সবাই ভেঙে পড়েছিল। সেটা কোন দিন? যেদিন সত্যি সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিশ্চয় আপনারও মৃত্যু হবে। যারা আপনার বিরোধিতা করে, আপনার শত্রুদল কাফের মুশরিক, তাদেরও একদিন মৃত্যু হবে। মৃত্যু, কারো মৃত্যুতে কেউ খুশি হইয়া লাভ নাই। আজ যার মৃত্যুতে আপনি খুশি হইলেন, একদিন আপনারও তো মৃত্যু হবে, এতে খুশি হইয়া লাভটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহর গোলাম, বান্দা, সৃষ্টি, একমাত্র স্রষ্টা ছাড়া কুল্লু মান আলাইহা ফান, সকলারই কি হবে? মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এজন এক কবি বলেন, সুখাতমুল আম্বিয়া হামরব তিকাসবাকি নমিমানত বজুদাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমাদানি। সুখাতমুল আম্বিয়া, সর্বশেষ নবী যখন চলে গেলেন, আশরাফুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিনই যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে আর কাকেই দুনিয়াতে বাঁচাইয়া রাখবেন? কাউকেই রাখবেন না, একমাত্র কাদের কাইয়ুম সমাদ, কে? আল্লাহ ছাড়া আর কেউ এই পৃথিবীতে থাকবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আকীদা বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতে, যে একটা হাদিস আসছে, আল আম্বিয়া ও আহিয়া উন ফি কুবুরিহিম মুসাল্লুন, সকল নবী রাসূলগণ কবরের ভিতরে জীবিত, তারা সলাত আদায় করে। কবরের ভিতরে জীবিত কিন্তু তারা কী করে? সলাত আদায় করে। তাহলে জীবিত কি দুনিয়াতে থাকা অবস্থা তাকে জীবিত অবস্থায় দাফন করছে, না দুনিয়াতে ঠিকই মৃত্যুবরণ করছেন কিন্তু কবরে তারা কি? জীবিত। এই জন্য সকলের মৃত্যু সমান নয়। অন্য উম্মত বা সাধারণ মানুষের মৃত্যু এক ধরনের, নবী রাসূলগণের মৃত্যু আর এক ধরনের। এই ধরন বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া যায়। সেটা হলো, মনে করেন অনেক দিন পরে এক বন্ধু বিদেশ থেকে আসছে, রিসিভ করতে এক বন্ধু গেছে, তার পুরানা বন্ধু, দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু। এয়ারপোর্টে তারে ভাই এমন জোরে দর্শে চাপাচাপি করতে আছে, গলাগলি কোলাকুলি, বুকের সাথে বুক লাগাইয়া, বোঝা যায় না যে এরা বন্ধু নাকি একজনে আর একজনের লাগেজ টানতে আছে, দেখতে দর্শে, এটা কি চোর না বন্ধু, বোঝা যায়? আবার হতে পারে এমনও, বিদেশ থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসছে, লাগেজ টাগেজ আর একজনে ধরিয়ে টান দিছে, আর দর্শে তারে শক্ত করিয়া, এই ধরা দনজনারই শক্ত করে ধরছে, কারণ ছাইড়া দিলে তো লাগেজ দেয় বোকা, মাল দেয় বোকা, দীর্ঘদিনের পুঁজি শেষ। তাহলে কি বিদেশি লোকের লাগেজ টান দিলে কি ওই চোরটারে কি হালকাভাবে ধরে না শক্তভাবে ধরে? আর কোনো বন্ধু যদি দীর্ঘদিনের বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, তাকে কি হালকাভাবে ধরে না শক্তভাবে ধরে? তো ধরাধরি তো সমান সমান, কিন্তু আসলে কি সমান না বেশ কম আছে একটু? তো আপনারা আমারও আজরাইলে ধরবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ধরছে, ধরাধরি কি আজরাইলের একরকম না ভিন্ন ভিন্ন? তাহলে নবী রাসূলের মৃত্যু আর আপনার আমার মৃত্যু কি না? যদিও মৃত্যু তাদেরও আপনার আমারও এক না। এটা বোঝানোর জন্য আবে হায়াত নামক একটা কিতাব আছে, যেটা লেখেছে ভারতের কাসেম নানুতুবি রহমতুল্লাহ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ। বইয়ের নাম কি? আবে হায়াত। ওই বইয়ের ভিতরে লেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো, সাতেরে হায়াত হায় মজিলে হায়াত নিহি,
সাতের সতর কোন জায়গারে কয় কন্ত? আরে নাভি হইতে হাঁটু পর্যন্ত পুরুষের কি? আপনারা তো নাভিও বের করে দেন, রুকু করতে গেলে আপনাকে পিছনের দিক দিয়েও বাড়ি জায়গা সমস্যা না। সতর ডাকা ফরস, নামাজের ভিতরে সতর ভেঙে খুলে গেলে তো নামাজই ভেঙে দেবো। এই জন্য একটু গেঞ্জি শার্ট যা পরেন ওইটারে একটু লম্বা করিয়া ইন করিয়া দিয়েন, যাতে রুকুতে গেলে বেল সরিয়ে যায়, ইয়া যেন আবার একটু বেকায়দা অবস্থায় না দেখা যায়, ঠিক আছে না? তো নাবিক নিচে কখনো কাপড় পরবেন না, আর হাঁটুর উপরেও উঠাবেন না, এটা সতর। তাহলে সতর জিনিসটা কি? ঢাকিয়া রাখার জিনিস। তাহলে রসুলের হায়াতটা দেহের ভিতরে, সাতের হায়াত হায়, তার মানে রুহুটা বারোইয়া চলিয়া ইন্দিনে আসির দিনে কোথাও, নবী রসুলের রুহু তো ইন্দিনেই যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমাদের রুহু তো কারো রুহু যায় ইন্দিনে, কারো রুহু যায় কি সিদ্দিনে, বার বের হইয়া যায়। আর নবী রাসুলের রুহু বের হয় নাই, লুকাইয়া গেছে। সাতের হায়াত হায়, মজিল হায়াত নেহি, বের হইয়া যায় নাই। তাহলে আপনার আমার রুহু মৃত্যুর সময় কি পলাইয়া যায় না বের হয়ে যায়? বের হইয়া যায়। 360 জোড়ায় ফেরেশতা লাগাইয়া দেয়, যারা পাপি তাদেরকে টিপ্পা টিপ্পা চেপে চেপে রুহু একেবারে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে, তখন কইলা মান রা, কে আমার ভিতরে বলতে আসে, কে আসো আমারে দাঁড় ফুক দাও, আমার চিকিৎসা করো, আমারে বাঁচাও। কেউ বাঁচাইতে পারবে না আল্লাহর হাত থেকে, পারে কেউ বাঁচাইতে? রুহু বের হয়েই যায়। জান্নাতিদের রুহু, মোমেন মুসলমানের রুহু জান্নাতি কাপড় দিয়া সুন্দর করিয়া সেন্ট আতর লাগাইয়া আপনার পেশাইয়া রুহুডারে নিয়ে যায়, সারিবদ্ধভাবে ফেরেশতারা মিছিল করতে করতে উপর দিকে চলে যায়, প্রত্যেকটা আসমানের দরজা তার জন্য সৌজন্যমূলকভাবে খুলে যায়, বলে সুবহানাল্লাহ। তো আর যারা বেঈমান কাফের জাহান্নামে, জাহান্নামের কাপড় দিয়ে তাদেরকে পেশাইয়া, তার রুহু পেশাইয়া যখন নিতে চায়, গন্ধে দুর্গন্ধে থাকা যায় না, আসমানের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায়, ও আর উপাধি যেতে পারে না, তখন নিচের দিকে নিয়ে সিজিনে পুষাইয়া দেয়। তাহলে আমাদের রুহু বেঈমান হোক আর ইমানদার হোক, রুহু ভিতরে থাকে না বের হয়ে যায়। আর আবে হায়াত নামক কিতাবের ভিতরে কাসেম নানাতবী রহমতুল্লাহ বলেন, নবীর রুহু এন্তেকালের সময় বের হয় নাই, লুকাইয়া গেছে। তা আমরা দেখতে পাই অনেক সময় লুকাই যায়, কেমন? যেমন কারেন্টে ধরলে, বিদ্যুতে শর্ট করলে অনেকে তক্তার মতন হয়ে যায়, পরে পাড়াইয়া মেসেজ কইরা আবার রক্ত সঞ্চালন করায় দিলে দেখা যায় নড়াচড়া দিয়ে ওড়ে। একটু আগে মনে হয়েছিল মৃত, এখন আবার মেসেজ টেসেজ করার পরে দেখা যায় নড়াচড়া দিয়ে উঠছে, এখন কী হয়ে গেছে? তাহলে একটু আগে রুহু কোথায় ছিল? লুকাইয়েই ছিল। একটু আগে রুহু কোথায় ছিল? অনেক সময় সাপে কাটা রোগী সাপে দংশন করার পরে মরার মতন হয়ে থাকে, অনেকে মরা মনে করিয়া দাফনও করে ফেলে, ফলে যখন খবর পায় এই সাপের বিষ নামান্যা ওজা আসিয়া কবর থেকে উঠাইয়া ওই বিষ নামাইয়া পরে আবার দেখা যায় দু একটা জীবিত হয়ে গেছে, এরকম পত্র পত্রিকাতে আসছে। এটা আসলে দুই একটা ঘটনা আল্লাহ এই জন্যই ঘটায় যে তোমাদের বুদ্ধিটা একটু সম্প্রসারিত হোক, যে আমি মরার মতো করিও মারি না, ভিতরে রুহু রাখার ক্ষমতা আমার কি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কাছে কান লাগাইয়া শুনতে পারেন, ইয়া উম্মতি বলতে আছে, বলেন সুবহানাল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ঘুরতে আছে, যে বলবে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে তার গর্দান এই তরবারি দিয়ে উড়াইয়া দিব, বলে সুবহানাল্লাহ। ওমরের মতন মানুষ তরবারি লইয়া বাড়াইলে তো ঠান্ডা করব কে কারে কন্ত? কেউ কি ঠান্ডা করার পরিবেশ আছে? মদিনা সবাই পাগল পাড়া হয়ে গেছে, নবী শূন্য মদিনা, কেউ সহ্য করতে পারতেছে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তাহলে দেখাশোনা করিয়া বাড়ি চলে গেছেন, বাড়িতে একটু অনেক দূরে, পরে খবর পাইছেন উনি আসতে একটু সময় লাগবে, এদিক দিয়ে তোলপাড়। তো উনি আসার পরে
মসজিদে নব রসুলের হুজুরের ভিতরে আগে ঢুকছেন, যখন ঢোকার পরে মৃত্যুটা নিশ্চিত হয়েছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইয়া বলতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাত আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইয়্যা ওয়া সাইয়্যাদুজ্জিল্লাহু শাকিরিন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদ তো একজন রাসূল, এটা কোরআনের আয়াত পড়তেছেন, কে পড়তেছে, তেলাওয়াত করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার এই আওয়াজ শোনার পরে আস্তে আস্তে সাহাবা কেরাম জড়ো হয়ে গেলেন, মনে হলো যেন এই আয়াত এই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা অবতীর্ণ করেছেন, একেবারে কাঁটা গায়ে লবণ দেওয়ার মতন জাগা মতন আয়াতটা তেলাওয়াত করলেন। কি পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদ একজন রাসূলই, শুধুমাত্র রাসূলের কাজ কি, মেসেঞ্জারের কাজ কি, মেসেজ দেওয়া, মেসেঞ্জারের কাজ কি দেওয়া, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও রাসূল, আব্দুহু তাসাহুদের ভিতরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বাকিটুকু বলেন না কেন, আব্দুহু আপনার আমার মতন আব্দুন গোলামও, তিনিও সলাত আদায় করেন, সিয়াম পালন করেন, কিন্তু ওনার আর আমার আপনাদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য হলো উনি রাসূলহু, আমরা রাসূল নয়, যেটা সূরা কাহফের ভিতরে বলা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহি আসে, তাহলে বাকিটুকু আর বলার দরকার নাই, তোমাদের কাছে ওহি, তাহলে পার্থক্যটাও হয়ে গেল, আমি তোমাদের মতো কি বাসার, এই বাসার বলতে স্কিন চামড়ার সাথে সাদৃশ্য, অর্থাৎ লেবাসে পোশাকের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার মতন মানুষ, কিন্তু আখলাক চরিত্রে আপনার আমার মতো নয়, তিনি সেরা মানুষ, সৃষ্টির সেরা, বলেন সুবহানাল্লাহ, মোহাম্মদ স্রষ্টা নন, তিনি সৃষ্টি, তবে স্রষ্টা সমানও নয়, তিনি স্রষ্টাও নন স্রষ্টার সমানও নন, তিনি সৃষ্টি তবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল আম্বিয়া, সকল নবীদের সেরা, বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তো এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, তাহলে রাসূলের কাজটা কি, মেসেজ দেওয়া, তাহলে উনি দুইটা কাজ করতেন, একটা হলো নিজে আমল করতেন, আর একটা হলো আমলের পদ্ধতিটা উম্মতদেরকে শিক্ষা দিতেন, আল্লাহ আপনারে আমারে গোটা বিশ্ববাসীকে সৃষ্টি করছেন কি জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, আর ইবাদত কোন পদ্ধতিতে করতে হবে, ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি, ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়া, আর পদ্ধতিটা উনি শিখবেন কেমনে, ওই জিব্রাইল ফেরেশতা এসে দেখাইয়া দিন কীভাবে উজু করতে হয়, কীভাবে নামাজ পড়তে হয়, এগুলা কে শিক্ষা দিয়েছেন ওনাকে, জিব্রাইল আলাইহিস সালাম শিক্ষা দেওয়া মানে কে শিক্ষা দেওয়া, এই জন্য বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদ্দামানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, উত্তম শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে কোনো শিক্ষক ছিল না, একমাত্র শিক্ষক কে, আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, মুহাম্মাদের পূর্বে তো আরো 1,26,000 মতান্তরে 2,26,000 নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, তারা তো আর কেউ দুনিয়াতে নাই,
তো মোহাম্মদ একজন রাসুল, উনিও তো দুনিয়াতে থাকবেন না, এইটাই তো স্বাভাবিক। তো তোমরা মোহাম্মদের ইন্তেকাল মেনে নাও না কেন? আল্লাহ তো কোরআনেই বলছে ইন্নাকা মাইয়্যিতুন, মোহাম্মদ তো ইন্তেকাল করবেনই, ডাইরেক্ট ওনার নামে কোরআনের আয়াতই নাজিল হয়েছে। তো এই আয়াতটা কখন নাজিল হইল? অমা মোহাম্মদ ইল্লা রাসুল, হ্যাঁ না, মৃত্যুর পরে আয়াত নাজিল হবো কার কাছে? আপনার কাছে না, আবু বকরের উপরে নাজিল হয়, তা আবু বকর নবী ওই জায়গায়, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কিন্তু কখন? উহুদের ময়দানে। কোথায়? তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে দলে গেছে সেই দলে বিজয় ঘটাইয়া দিছে। যখন সে কাফের ছিল তখনও সে মুসলমানের জন্য একটা আতঙ্ক ছিল, যখন মুসলমান হয়ে গেছে তখন কাফেরের জন্য আতঙ্ক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিছে। কি উপাধি দিছে? সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। প্রায় 100 কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিছে। কে? খালেদ বিন ওয়ালিদ। কিন্তু মৃত্যুর সময় বিছনায় শুয়ে শুয়ে মারা যায় আর কয়, আফসোস, একটা তরবারিও খালেদের রেশ খালেদের উপরে পড়ল না, কোনো একজন কাফের খালেদকে শহীদ করতে পারলো না। আজকে আমি শহীদই মৃত্যু হতে পারলাম না, বিছনায় শুয়ে শুয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করতে হচ্ছে। অনেক আফসোস আর আক্ষেপ করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তো মুহাদ্দিসিন কিরাম বলেন খালেদ কি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আফসোস করা ঠিক হয় নাই। কেন? আল্লাহ রসুলই তো তার উপাধি দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কোন একজন কাফের যদি খালেদ বিন ওয়ালিদকে শহীদ করে দেয় তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো ঠিক রইল না, কারণ আল্লাহর তরবারি ভাঙ্গার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। ওর স্বাভাবিক মৃত্যু হওয়াটাই এটাই উচিত, এটাই যুক্তিযুক্ত, এটাই হবে। সাইফুল্লাহ উপাধি দেওয়ার মানি হল সে আর শহীদ হচ্ছে না, শহীদ করার ক্ষমতা আর কারো নাই। এই খালেদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল তখন দেখলো মুসলমানেরা গনিমতের মাল লইয়ে টানাটানি করতে আসে, এই সুযোগে দেখি কিছু একটা করা যায় কি না। তখন উহুদ পাহাড়ের ওই পদদেশ থেকে, চিপা থেকে, একটা গিরিপথ থেকে ঢুকে পড়লো সে তার বাহিনী নিয়ে। মুসলমান মালে গনিমাত কুড়াইতেছে, অতর্কিতভাবে হঠাৎ করিয়া মানে আক্রমণ চালাইলো খালেদ বিন ওয়ালিদের বাহিনী। এতে করে মুসলমান এক একজন এক এক দিকে চলে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর উপর তীর বল্লমের আঘাত শুরু করলো, তরবারের আঘাতে ওনার মাথার হেলমেট যুদ্ধের টুপি পর্যন্ত ভেঙে গেল, দান মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাঁচানোর জন্য তাকে নিয়ে একটা গর্তে পড়ে গেলেন, তার পিঠের উপরে 90টার উপরে তরবারির আঘাত এসেছিল। কাকে বাঁচানোর জন্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বোঝেন, আপনার নবীরে মানুষে গালাগালি করে আপনি চুপ করে বাসা বাড়িতে থাকেন, আর সাহাবায়ে কেরাম কেমন ছিল? এই জন্য আমাদের হুজুরই বলে সবার রুহুই রুহু জগতে ছিল, আপনারও ছিল, আমারও ছিল, আবু বকরেরও ছিল, ওমরেরও ছিল। যে সময় ওমরের রুহু জগতে ছিল সেই সময় আব্দুল সালামের রুহু জগতে ছিল, কিন্তু আল্লাহ ওই সময় না পাঠাইয়া 1500 বছর পরে পাঠানোর যুক্তিকতা হলো এটা, ওই সময় পাঠাইলে হয়তো কাফেরের দলে চলে যেতাম, এই জন্য আল্লাহ দয়া করে 1500 বছর পরে পাঠাইয়া মুসলমানের ঘরে জন্ম দিছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা নির্বাচন করছেন ওইটাই ভালো। কারণ ওই সময় পাঠাইলে আপনি পারতেন না নবীর হেফাজতের জন্য ঝাঁপাইয়া পড়তে, যেটা পারছে আবু বকর, ওমর, ওসমান, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ জীবন বাজি রেখা, শহীদ তো করে দিছে কিন্তু রসুলের হেফাজতের জন্য সে জাহাইয়া পড়ছে, মানে সুবহান আল্লাহ। এদিক দিয়া ছড়াইয়া দিছে। কি ছড়াইয়া দিছে কম তো? মুহাম্মদ সাল্লাহ সাল্লামরে হত্যা করে দিছে, শহীদ করে দিছে। এখন এই খবর পাইয়া মুসলমানেরা 3 বছর না মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, তৃতীয় হিজরি। তো মদিনার যারা মুসলমানেরা কি নব মুসলিম না, এত তো পোক্ত হয়েছে নাকি? তো
এরা তো হাল ছাইড়া দিছে। মুহাম্মাদি যখন নাই তার যুদ্ধ করে লাভটা কি? আসলে কি আমরা মুহাম্মাদের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? আমরা কি দিন ইসলামের মহব্বত করি মুহাম্মাদের খাতিরে না আল্লাহর খাতিরে? কোরআনকে মুহাম্মাদ ভালোবাসি কি মুহাম্মাদের খাতিরে না আল্লাহর খাতিরে? মসজিদ মাদ্রাসা হুজুর আলেম ওলামারে ভালোবাসি কি মুহাম্মাদের খাতিরে না আল্লাহর খাতিরে? তাহলে মহব্বত হবে আল্লাহর রাস্তায়। মুহাম্মাদ মহব্বত কি মুহাম্মাদের রাস্তায় না আল্লাহর রাস্তায়? তাহলে সবাইরে ভালোবাসি আমরা কার খাতিরে? তো এখন এরা তো বুঝতে ভুল করতেছে, নব মুসলিম না তো আর যুদ্ধ টুদ্ধ করে লাভ কি? এক একজন এক এক দিকে ছড়াই গেছে। তখন এই আয়াত নাযিল হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তো ওই সময় নাযিল হলো কেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর সত্তর দিকে ছড়াইয়া দিল কেন? এই ব্যবস্থা তো আল্লাহ না করলে কেউ করতে পারে? আল্লাহ এই জন্যই করছেন যে সত্যি সত্যি একদিন মুহাম্মাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন কী করতে হবে সেটা তো তাদের তখন জানা থাকবে না, কারণ নবী তো নাই, সান্ত্বনা দেবে কেডা? এই জন্য ওরকম একটা পরিবেশ সৃষ্টি করিয়া এই আয়াত নাজেল করিয়া দিলেন যে এই অবস্থাটা তোমরা উহুদের ময়দানে যে অবস্থা পরিপ্রেক্ষিতে যে আয়াত নাজেল হয়েছে, এখন সত্যি সত্যি তার ইন্তেকালের পরে ওই আয়াতটাই আবু বকর আবার কী করে দিলেন, শুনাইয়া দিলেন। তো মনে হইল যেন এই মুহূর্তে এই আয়াতটা কি নাজেল হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, যদি কেউ ধর্ম ত্যাগ করে, যদি কেউ ধর্ম ত্যাগ করে, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ ফরজ হজ করজ হজ আদায় করলেন না, যাকাত ফরজ হয়েছে যাকাত দিলেন না, ফালাইয়া দুরুল্লাহ সাইয়া, আল্লাহর কিছু যায় আসে না, ক্ষতি আপনার নিজেরই করলেন। নামাজ না পড়লে ক্ষতি কি আল্লাহর হয় না আপনার হবে? এক অস্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কি আল্লাহ জ্বলব না যে যা পড়ে আদায় করে নাই সেই জ্বলব কে? অমাই কেউ যদি আবার পশ্চাতে মোশেক বা কাফের হয়ে যায়, ধর্ম ত্যাগ করে, মোরতাদ হয়ে যায়, তাতে আল্লাহর কিছু যায় আসে না। সাইয়াদা জিল্লাহু শাকিরিন, যারা ইবাদত বন্দেগী করবে, ধর্মের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যেদিন হয়েছে ওই দিন সবাই ইন্তেকাল মেনে নিতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দাঁড়াইয়া যখন এই আয়াত পড়লেন সবাই শান্ত হয়ে গেলেন। এর পরেই তার আপনার রুমের ভিতরে ঢুকে ঢুকে জানাজার ব্যবস্থা করলেন, কেউ দর্জন করে করে ঢুকলেন পালাক্রমে। তারপরে আপনার তার দাফন কাফনের ব্যবস্থা, মানে দাফনের ব্যবস্থা কি হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালটা শহীদি ইন্তেকাল হয়েছে, আলেম ওলামারা এটাই ফতোয়া দেন। কারণ খাইবারের যুদ্ধ থেকে আসার সময় ইহুদি দাওয়াত করিয়া তাকে গোস্তের ভিতরে বিষ মিশাইয়া তার আপ্যায়ন করেছিল। তার সাথে একজন সাহাবিও ছিল, ওই গোস্ত খেয়ে সে শহীদ হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখে দিছেন গোস্তই বইলা দিছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ভক্ষণ করেন না, আমার ভিতরে কি আছে, বিষ আছে। এই পর্যন্ত ইহুদিরা যা কাম করছে মুসলমানের 12টা বাজাইছে, সবচাইতে বেশি ক্ষতি করছে কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। কিন্তু মুসলমান কখনো ইহুদিকে ছোট করে দেখে নাই। কোরআন শরীফের 100 কয়টা সুরা, সবচেয়ে বড় সুরা কোনটা? বাকারা। তার কার আলোচনা? ওই ইহুদি ইসরায়েলের আলোচনা, বনি ইসরায়েলের, তাদের আলোচনা করে এই বড় এক সুরা নাজিল করছেন সুরাতুল বাকারা। সরাসরি সুরায় বনি ইসরায়েল নামে একটা বড় সুরা আছে, 17 নম্বর সুরা। বলেন সুবহানাল্লাহ। আলেমরান, আলেমরান কেডাও ইমরানের পুত্রদ্বয় কে? মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম কাগজ নবী, ইহুদিদের নবী, তাদের নবীর নামে কি আছে, সুরা আছে। খ্রিস্টান যে মেরির ডাকে মরিয়াম, মরিয়ামের ইহুদিরা কি বলছে, মানে অসতী নারী বলছে, সেটার পুত পবিত্রতার কথা প্রকাশ করিয়া সুরায় মরিয়াম নাজিল করছে।
এরপরেও ইহুদিরা ওই খ্রিস্টানেরা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে মুসলমানের শত্রু ভাবে, অথচ মুসলমানই কিন্তু মেরির পুত পবিত্রতার প্রসঙ্গে মানে আলোচনা করিয়েই সুরে মরিয়ম নাজিল করছে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুরে মরিয়ম বলেন এবং তারা সবাই বলে আমরা ইব্রাহিমী ধর্মের উপরে আছি, আমরা ইহুদি আর খ্রিস্টানের যে মুরব্বী সেই ইব্রাহিমের নামেও সুরে নাজিল করছে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান সংকীর্ণ মনা নয়, এরা বিধর্মীদের আলোচনা করতে কোনো কার্পণ্য করে নাই, ইহুদি খ্রিস্টানদের পর ভাবে নাই, আপন মনে করিয়েই তাদের কাছে যাইতে চাইছে কিন্তু তারা কাছে নিতে চায় নাই। শেষমেশ তাদের ক্যাবলাও কিন্তু আমরা ক্যাবলা মেনেছিলাম, তারপরে যখন দেখা গেল যে আর সম্ভব নয়, পিট ওয়ালে দেয়ালে ঠেকে গেছে, তখন আমরা ক্যাবলা পর্যন্ত বর্জন করে দিলাম। আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিল লাং তাদিল্লু ইহুদি আর খ্রিস্টানে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাইও না, তারা পরস্পর বন্ধু হতে পারে। লাং তারদা আঙ্কাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, যতদিন পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান হবে না মুসলমান, যতদিন পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টানের ধর্ম অবলম্বন করবে না ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হবে না। মজার বিষয় কি জানেন, আপনি যদি আজকে কোরআনকে পায়ের তলে রেখা নাউজুবিল্লা, আপনি ওই বাইবেলের মাথার উপর রেখা ইহুদিও হইয়া যান, আপনারা কিন্তু ইহুদিরা এ ক্যাটাগরির মান দিবে না। ওদের বংশে ওরজাত যেসব ইহুদি ওরা হলো এক নম্বর ক্যাটাগরির ইহুদি, আর কোনো ধর্ম অবলম্বী যদি তাদের ধর্ম ত্যাগ করিয়া ইহুদি ধর্ম গ্রহণ করে তারা সেকেন্ড ক্যাটাগরির ইহুদির মান দেয়, কিন্তু মুসলমান যে ধর্ম গ্রহণ করিয়াই ধর্ম ত্যাগ করিয়াই ইসলাম গ্রহণ করবে ওকে বুকের সাথে বুক লাগাবে। আল মুসলিম আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই, আর প্রত্যেক মোমেন এখওয়াতুন কুল্লু মোমিন এখওয়াতুন, কোরআন বলছে প্রত্যেকটা মোমেন ভাই ভাই বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কোনো পার্থক্য করি না, কোন বংশ থেকে আসলো, তার স্কিন সাদা না কালো, সে কোন ভাষায় কথা বলে এটা ইসলাম দেখে না, বরং ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া থাকে মানে ফরেজগারি থাকে, আল্লাহ ভীরু থাকে ভীরুতা থাকে মানে খোদা ভীরুতা থাকে, তাকেই আল্লাহ সম্মান দেন, ইসলামও তাকে সম্মান দেয় বলে সুবহানাল্লাহ। তো যা ধারাবাহিক তাফসীর, তো এই সব কথা আপনাদের শুনতে হবে, না শুনলে সূরাতুন নাসরের তাফসীর বুঝতে পারবেন না, সর্বশেষ সূরা তো, আর এই সব কথা সর্বশেষ সূরারই তাফসীরের একটা অংশ, মক্কা বিজয় সলে হোদাই।